নানা জাতি ও সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠা আফ্রিকার এক মানব সম্প্রদায় পিগমি। অভাব, বর্ণিধন ও যুদ্ধভিত্তিক সহিংসতায় পিগমি সম্প্রদায়ের অনেকটাই বিলুপ্ত হয়েছে। এখনও প্রকৃতির সাথে লড়াই করে কঙ্গোর গভীর বনাঞ্চলে কিছু পিগমি সম্প্রদায় বসবাস করে। সভ্য সমাজের মানুষের কাছে পিগমিরা সাধারণত নিম্ন স্তরের মানব বা আদিমানব হিসেবে পরিচিত। জঙ্গলে বসবাস করা পৃথিবীর সব থেকে খাটো মানব সম্প্রদায়ের সম্পর্কে জানবো অজানা তথ্যের এই পর্বে। আপনি যদি অজানা তথ্যের ভিডিও এই প্রথম দেখে থাকেন, তাহলে প্রথমেই অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। পিগমি শব্দটি এসেছে গ্রিক থেকে, যার অর্থ হচ্ছে কোনোই পর্যন্ত। সাধারণত ছোট যে কোনো কিছু বোঝাতে গ্রিক ভাষায় পিগমি শব্দটি ব্যবহার করা হয়। 4.5 ফুট এই ব্রাহ্মণ গোত্র নিজেরাও জানে না যে বাইরের দুনিয়ার মানুষ তাদের পিগমি নামে ডাকে। তারা নিজেরাও এই শব্দটির সাথে পরিচিত নন। তারা নিজেদেরকে বা নামে সম্বোধন করে। তাদের ভাষায় বা অর্থ মানুষ। কঙ্গো, ক্যামেরুন ও গেমরুনে কয়েকটি উপজাতি বাস করে। এছাড়া ফিলিপাইন ও পাপুয়া দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউগিনিতেও কিছু পিগমির বসবাস রয়েছে। বর্তমান পৃথিবীতে জীবিত পিগমি মানবের সংখ্যা 1 লক্ষেরও কম। তাদের ভিতর 30 থেকে 40 হাজারের মতো মোগল প্রজাতির পিগমি কঙ্গোর জঙ্গলে বাস করে। পিগমিরা সাধারণত হিংস্র নয়। যুদ্ধ শব্দটি তাদের অভিধানে নেই। তারা কখনো নিজেদের ভিতর ঝগড়া বিভেদেও লিপ্ত হয় না। আনন্দ কিংবা দুঃখ তারা নাচের মাধ্যমে প্রকাশ করে। প্রতিটা ধাপে তারা নাচ ও ঢোলের মাধ্যমে সাদরে গ্রহণ করে নেয়। পিগমি যাযাবর জাতি, তারা জঙ্গলে ঘুরে বেড়ায়। স্বল্প সময়ের জন্য তারা বাসস্থান তৈরি করে। পিগমিরা সাধারণত বনফুল ও মধু খেয়ে জীবন ধারণ করে। চতুষ্পদ যে কোনো প্রাণী তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। একজন পিগমি দলের দলপ্রধান সবকিছু নিয়ন্ত্রণ করেন। পিগমি জীবিকার অন্যতম অংশ হচ্ছে শিকার। প্রতিটি শিকারের আগে দেবতার থেকে মুক্তি ও মঙ্গলের প্রার্থনা করেন পিগমি। নারী পুরুষ উভয়ে শিকার করতে দক্ষ হয়ে থাকেন। তারা অনেক দূর থেকে শিকারের গন্ধ পেয়ে, শিকারের পায়ের ছাপ দেখে, শিকারের বয়স ও আকৃতি ধরে ফেলতে পারেন। বৈচিত্র্যময় গান ও নাচ পিগমি সম্প্রদায়ের অন্যতম বৈশিষ্ট্য। তারা প্রতিটি উৎসবে শিকারের আগে নৃত্য করে অনাবিল ওই দলের ঢোলের তালে বৃদ্ধ থেকে শুরু করে শিশু কিশোর পর্যন্ত নাচে অংশ নেয়। পিগমিরা অতিমাত্রায় কুসংস্কারাচ্ছন্ন। প্রতিটি দলেই তাদের দলীয় উজা ধর্মগুরুর নির্দেশে বিভিন্ন নিয়ম পালন করে থাকেন। তাদের বিশ্বাস মতে দেবতাদের অসন্তুষ্ট হতে পারে এমন কাজ তারা এড়িয়ে চলে। নৃতাত্ত্বিক গবেষকদের মতে মানব সভ্যতার প্রথম নিদর্শন এই পিগমি সম্প্রদায়। সভ্য সমাজের আলো না দেখা এই জাতির জীবনযাপন যেন আদিযুগের মানুষের এক জীবন ধারণের দৃষ্টান্ত উপস্থাপন করে। এত দীর্ঘ সময় ধরে ঠিক থেকে এই সমাজ আজ বিলুপ্তির পথে। পৃথিবীতে শান্তির বাণী প্রকাশ করা দেশগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের বিলুপ্তির কারণ। ইতালি, জাপান, পর্তুগিজ কাঠভিত্তিক বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিনিয়ত গাছ কেটে আফ্রিকার পরিবেশ ধ্বংস করছে। তাতে পরোক্ষভাবে ধ্বংস হচ্ছে পিগমিদের বসবাস উপযোগী বনভূমি। জায়গা সংকট না হওয়ায় ক্রমশই কমে যাচ্ছে তাদের বিচলন কেন্দ্র। কমে যাচ্ছে শিকার, সৃষ্টি হচ্ছে খাদ্য ও বাসস্থান সংকট। শুধু তাই নয়, কিছু কিছু প্রতিবেদনে এমনটাও উঠে এসেছে যে জঙ্গলে সৈন্যরা টিকে থাকতে পিগমিদের শিকার করে, হত্যা করে এবং তাদের মাংস ভক্ষণ করে। 8-10টা প্রাণীর মতো বেঁচে থাকার তাগিদে পিগমিরাও মাথা নত করেছে অগ্রাসনদের কাছে। বন ধ্বংস ও
সৈন্যদের অত্যাচার যেন পিগমি নারী ও পুরুষের সংবিধানের অন্তর্ভুক্ত।